ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক একটু প্রবলেম আছে সলভ করার জন্য সঠিক উত্তরটি নির্বাচন করো বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে দশ হাজার টাকা সুদে মূলে এগারো হাজার ছশো চৌষট্টি টাকা হবে তাহলে দেখো আমাদের প্রিন্সিপাল হচ্ছে দশ হাজার টাকা ওকে আর অ্যামাউন্ট কত হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে এগারো হাজার ছশো চৌষট্টি টাকা আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এইট পার্সেন্ট তো আমাদেরকে বের করতে হবে টাইম এন হচ্ছে কত বছর সেটা আমাদের বের করতে হবে তো তার জন্য আমরা অ্যামাউন্টের ফর্মুলার হেল্প নেব অ্যামাউন্ট কোয়াল টু টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল দি পাওয়ার এন ওকে তো তাহলে সব বসে ফেলো অ্যামাউন্ট হচ্ছে এক এক ছয় ছয় চার এজ কোয়াল টু এটা হচ্ছে দশ হাজার ইন্টু ওয়ান প্লাস এইট বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন ওকে আচ্ছা এবারে কি করবো এক এক ছয় ছয় চার করলাম আর দশ হাজার দিয়ে ভাগ করে দিলাম ওকে দশ হাজার দিয়ে ভাগ করে দিলাম এদিকে হচ্ছে চার দুয়ে আট হচ্ছে চার পঁচিশে একশো হচ্ছে তার মানে থাকছে সাতাশের পঁচিশ সাতাশের পঁচিশের হোল টু দি পাওয়ার এন ওকে আচ্ছা এবারে আমাদেরকে এটা প্রথমে আমরা চার দিয়ে ভাগ করি দুজনে উপরে আর নিচে চার দিয়ে ভাগ করি ঠিক আছে এগারো হাজার ছশো চৌষট্টি ওকে আবার যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে উপরে আসছে সাতশো উনত্রিশ সেভেন টোয়েন্টি নাইন আর পঁচিশশোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে আসছে মানে ছশো পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে তো আমরা জানি ছশো পঁচিশ হচ্ছে পঁচিশে স্কোয়ার তাহলে নিচেরটা হয়ে যাচ্ছে পঁচিশে স্কোয়ার তাহলে উপরেরটা অবশ্যই আসবে সাতাশের স্কোয়ার ঠিক আছে একবার চেক করে নিই দেখো উপরেরটা আসছে সাতাশ ইন্টু সাতাশ করলে আসছে হ্যাঁ সাতাশ ইন্টু সাতাশ করলে আসছে সেভেন টোয়েন্টি নাইন ওকে তাহলে উপরে আসবে সাতাশ নিচে যা থাকবে দিকে যে নিউমিনেটার নিউমারটা থাকবে ডান দিকে তার সেম থাকবে দুদিকে ভগ্নাংশ একই হবে তাহলে বাঁ দিকে যদি পঁচিশ পেয়ে গেছি তাহলে অবশ্যই উপরে নিউমিনেটারটা টোয়েন্টি সেভেন হবে এবং চেক করেও দেখলাম কারেক্ট আছে তাহলে এটা হচ্ছে বাঁ দিকে টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে আছে টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ এর হোল টু দি পাওয়ার এন ওকে তার মানে আমরা যদি দুটো পাওয়ার ইকুয়াল করি তাহলে আসবে আমাদের এন ইজ ইকুয়াল টু টু ইয়ার্স দুই বছর ওকে তো চলো দেখি আমাদের কোন অপশানে আছে হ্যাঁ প্রথম অপশানেই আছে দুই বছর তাহলে আমাদের প্রথম অপশানটা হচ্ছে সঠিক উত্তর ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন